মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে পূজো কারিনার প্রকাশ। আজকে তার শুভ উদ্বোধন করলেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী, পরিবহন সেচ এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। তার মাধ্যমে আজকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে পূজো কারিনার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন। শারদ উৎসব বা দুর্গোৎসব সেটা আয়োজন হতে চলেছে। আমি আয়োজক ক্লাবগুলিকে, সংগঠনগুলিকে এবং আমার অত্যন্ত আপনজন পূর্ব মেদিনীপুর জেলার সুধীজনকে সালাম জানাই। এই কোঅর্ডিনেশন মিটিং প্রত্যেক বছরই হয় এবং বর্তমান রাজ্য সরকার এটাকে আরো সুন্দরভাবে, আরো সংগঠিতভাবে, 100% ত্রুটিমুক্তভাবে এর আয়োজন করার নির্দেশ রাজ্যস্তরে এবং জেলা স্তরে দিয়ে থাকেন। উনি কোভিড হসপিটাল পর্যন্ত চলে গেছে, তাকে এবং তার টিমকে, সিভিল এবং হেলথের টিমকে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। এই পূজা আমাদের বাঙালির শ্রেষ্ঠ যে দুর্গোৎসব, তাকে সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে, অতিমারী মহামারী, বৈশ্বিক মহামারী কোভিড-19, করোনা যে ভাষায় বলি না কেন, তাকে মাথায় রেখে যে যে বিষয়গুলি বলেছেন, আমি আশা করব আমাদের জেলার সমস্ত পূজোর উদ্যোক্তারা এটা মেনে চলবেন বৃহত্তর স্বার্থে। ঘোষণা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আমাদের জেলা তার মধ্যে ছিল। তার কারণটা কি, পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়ার মতো ইন্ডাস্ট্রিয়াল জোন আছে, পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা মালদার মতুমণির জন্য মতো টুরিস্ট স্পট আছে, কোলাঘাট মেছেদার মতো আরেকটা ছোট ইন্ডাস্ট্রিয়াল জোন পার্ক ল্যান্ড আছে, প্রচুর লোকজন আমাদের জেলা বিদেশে থাকে, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ থেকে শুরু করে এশিয়ার বিভিন্ন দেশে আমাদের এখানকার লোকজন থাকেন, বড় বড় জায়গায় আছেন, ডক্টর মনিলাল ভৌমিকের মতো লোক, আমেরিকা কাপান অধ্যাপক রাধা বিনোদ রাতের মতো লোক, বড় বড় জায়গায় ডাক্তারি অধ্যাপনা করছেন জার্মানিতে, ফ্রান্সে। ন্যাচারালি এই রোগটা তো কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে এসেছে আপনারা জানেন, প্রথম থেকে আমরা পেয়েছি তা। প্রথম এগরাতে ইনফেক্টেড হয়, কলকাতা থেকে একজন এসে বিয়ে বাড়িতে দিয়ে যায়, তার কানেকশন পাওয়া যায় ইটালি থেকে, তার ছেলে ফিরেছিল, তার বন্ধু সেখান থেকে শুরু, অর্থাৎ ইটালি থেকে প্রথম ঢুকে পড়লো আমাদের পূর্ব মেদিনীপুর। তারপরে পরে আস্তে আস্তে হয়েছে, আমি নিজেও ইনফেক্টেড হয়েছি কিছুদিন আগে, জানেন আপনারা। আপনাদের সকলের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, তাতে আমি আবার 17 দিনের যে হেলথ প্রোটোকল আছে মেনে তারপর থেকে আমি কাজকর্ম করছি। এবং আমাদের জেলাতে ডেথ পার্সেন্টেজ খুব কম, 1%-এর অনেক নিচে, যেটা ন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলের থেকেও অনেক কম। আমাদের এখানে সনাতন ধর্মের সঙ্গে যুক্ত নয় তারা, কিন্তু আমাদের প্রসাদ খাওয়াতে বলুন বা অন্যান্য ভাবে বলুন, বিজয়া শুভেচ্ছাতে বলুন অংশগ্রহণ করবেন, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে যেটা মাননীয় এসপি বলেছেন, জেলা শাসক বলেছেন, যে আগামী বছর আমরা আরো 100 গুণ বেশি উৎসাহে আড়ম্বরে আমরা করব। কিন্তু এবছরটা আমরা দেখব, যেহেতু পূর্ব মেদিনীপুর জেলা প্রথম থেকেই অতিমারী মহামারীতে আক্রান্ত, তাই আমরা দেখব যাতে আমাদের এই যে গাইডলাইন রাজ্য সরকার দিয়েছে সেটা আমরা ফলো করে চলব। আপনাদের সকলকে অভিনন্দন জানাই, প্রাথমিক উচ্চ মাধ্যমিকে কমিটিতে যারা আছি, প্রাপ্ত বয়স্ক, অনেকদিন ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত, তারা কেন পারব না, শৃঙ্খলার প্রশ্নে কোভিড প্রোটোকল মেনে চলার ক্ষেত্রে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেতে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এটা করা। কালকে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন
বিভিন্ন রাজ্যে দুর্গোৎসব, এই প্যান্ডামিকের জন্য, অন্য কোনো কারণে নয়, তার পারমিশন মানে বন্ধ করা আছে। দিল্লির মতো জায়গায় পুষ্পাঞ্জলি থেকে শুরু করে সব ভার্চুয়ালি করতে বলা হয়েছে, দেখতে বলা হয়েছে ঠাকুর দর্শন। শিয়ার পাঠ ছাড়া আর কোনো পুজো কমিটিকে তারা অনুমতি দেননি। তো ন্যাচারালি আমাদের এখানে রাজ্য সরকার অনেক উদারতা দেখিয়ে আপনাদের এই বিষয়টাকে দেখতে চাইছেন। সেক্ষেত্রে আমরা যেন এই 11 দফা প্রোটোকল, গাইডলাইন, নির্দেশাবলী এটা আমরা মেনে চলি, কারণ আইন প্রয়োগ করার প্রয়োজন হয় না যদি আমরা প্রত্যেকে আইনটা মেনে চলবো বলে নিজেরাই ঠিক করে ফেলি। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে দিয়া থেকে, চিকিৎসা বিজ্ঞানী থেকে, বিশেষজ্ঞ থেকে সবাই করছি যে পুজোতে এই ফিজিক্যাল মিক্সিং যেটা ডিএম সাহেব বলছিলেন বেশি করে হয়ে যাবে, সংখ্যা বেড়ে যাবে, এবং তার মধ্যে যাদের কোমরবিডিটি আছে তাদের যে অক্সিজেন সাপোর্ট আইসিইউ তার সংখ্যা চাইলেই আপনি একদিনে রাতারাতি প্রচুর করে দিতে পারেন না, সেরকম পরিস্থিতি যাতে না হয় এটা কিন্তু আমাদের প্রত্যেকের